কংগ্রেসরে মিত্রতার প্রস্তাব নরজিল অখিলর অখিলল ইতুর পাছত সিত বাক্যবান কংগ্রেসর অখিলক লৈ প্রতিক্রিয়া সাংসদ আজমলৰ কংগ্রেসরে মিত্রতার চাউল নিজিল রাইজর দলের ওয়ান এন্ড অনলি বিধায়ক অখিল গগৈ মিত্রতার কথা পাতিবলৈ গৈ কংগ্রেসকে উধাই মুধাই গালি পাৰি পুনের কংগ্রেসর চকুর কুটা হয়ে পড়েছে অখিল গগৈ পিছে অখিলরে কিয় মিত্রতা নরজিল ভাঙি পাতি কলে প্রদেশ কংগ্রেসের মুখপাত্র অপূর্ব ভট্টাচার্য সভাপতিগৰাকীক শিবসাগরের বিধায়ক হিসাবে অখিল গগৈ ডাঙরিয়া সৌজন্যতামূলক সাক্ষাৎ করলে তারপর আমার দলের সভাপতিয়ে কলে বোলে মোরও অখিলর সৈতে মন মিলিছে কিন্তু কি হব যিজনে বন্ধুত্ব করবলে আহিছে তেওঁই বন্ধুত্বর নিয়ম রক্ষা করা নাই কোঠাটোরপা ওলাই গিয়ে কৈছে কংগ্রেস এটা হেনো কিবা ডুবন্ত সূর্য এয়াই জানো বিচার্য বিষয় যদি হয় তেনে তৃণমূল কর্মী সকলে মর্মান্তিক আঘাত পাইছে যে গণতান্ত্রিক ব্যবস্থাক সন্মান করিব নজনা সকলের লগত কোনো আর সম্বন্ধ নহয় অখিল গগৈ কংগ্রেসের বাবে কোনো ফ্যাক্টরি নহয় বলে মন্তব্য অপূর্ব ভট্টাচার্যর অখিল গগৈ আসলে আমার কারণে কোনো বিষয়েই নয় অখিল গগৈ নিজে নিজে জপিয়াই জপিয়াই পড়েছেহি জ্বলি থাকা জুই দেখিলে সগা আহি জাপ মারি পড়ার দরে হয়েছে কথাটা অখিল গগৈয়ে কি কয় সকলে জানে বলে কটাক্ষ সাংসদ প্রদ্যুৎ বৰদলৈৰো আপনাকে জানে অখিল গগৈ ডাঙরিয়া বহুত কথা কয় কেতিয়াবা রাতিপুৱা এটা কয় রাতি বেলেগ এটা কয় আর তেওঁৰ কথাত কিবা মন্তব্য দিয়ার প্রয়োজন পরস্পর বিরোধী তেনেকুৱা ধরনের কংগ্রেসক অপমান করব এনেকুৱা অলাগতিয়াল কথা কব এনেকুৱা ধরনের বক্তব্য দিয়া ব্যক্তির লগত যে সংস্থাপ রখাটো উচিত বলে মই অন্তত নহয় আনহাতে অখিল গগৈয়ে পূর্বৰ পৰাই বিৰুদ্ধ আচৰণ কৰি আহিছে এইডেপৰ সুযোগ পায় আজমলে কলে অখিলৰ ভৰিৰ তলৰ মাটি নোহোৱা হৈছে সেইকাৰণে যি মন যায় তাকেই কৈ আছে অখিলে সর্বভারতীয় পর্যায়ত নেতৃত্ব লব বিচৰাটো হাস্যকৰ ই তার ফ্রাস্ট্রেশন যেটো হৈছে তার ভাবিছিল কমসে কম 15-20টা সিট অসমত পাব হি পোৱা নাই না পোৱাৰ কাৰণে এতিয়া ফ্রাস্ট্রেশন হৈ গৈছে ফ্রাস্ট্রেটেড হৈ কেতিয়াবা মমতা বেনার্জির দরজাত গৈ আছে এক মিনিট কেতিয়াবা রাহুল গান্ধীজির দরজাত গৈ আছে কেতিয়াবা আর কত গৈ আছে মিডিয়াত আহিব লাগে কোনো না কোনো ভাবনা এতিয়া কি কব বোলে আজমল সাহেব বিজেপির বি টিম কোনো না কোনো একটা মাত কলেই তো মিডিয়া দিব এইটার কারণে সে কই আছে নিজের ফ্রাস্ট্রেশন তো দূর করে আছে গরিব মানুষ ব্যুরো রিপোর্ট নিউজ 18 অফ নর্থ ইস্ট